প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন অনুসন্ধান কমিটিকে দেয়া দায় মুক্তি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না জানতে চেয়ে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের 10 আইনজীবী। রবিবার বিচারপতি এ.কে.এম আসিদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চে এই আবেদন করা হয়। আবেদনে বলা হয়, সার্চ কমিটি গঠন করার মাধ্যমে 2012 ও 2017 সালে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে আইনের অনুসরণ করা হয়নি। পরে এই অবৈধ কাজের দায় মুক্তি দিতে 2022 সালে সিএসি ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইনের 9 ধারায় এই ঘটনার দায় মুক্তি দিয়ে বলা হয়, নিয়োগ বৈধ বিবেচিত হবে এবং নিয়োগের বিষয়ে কোনো আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। রিটকারী আইনজীবীদের দাবি, এ ধরনের দায় মুক্তি বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করে এবং অসাংবিধানিক। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার বৃন্দ তাদের যে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া ছিল সার্চ কমিটি গঠন করার মাধ্যমে, এটি বাংলাদেশের কোনো আইন অনুযায়ী হয়নি। এই জন্য 2022 সালে এসে আইন পাশ করে বলা হয়েছে যে তাদের এই অ্যাপয়েন্টমেন্ট কিংবা তাদের এই নিয়োগ নিয়ে পরবর্তীতে বাংলাদেশের কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। এইভাবে আইন করে কোনো বিচার বিভাগের ক্ষমতাকে খর্ব করা যায় না।